হ্যাঁ, ইউটিউব দেখছিলাম আমি এখান থেকে। দেখেন সবসময় ডিসকাস ডিসকাস অপশনে আমরা দেখব, ডিসকাস ডিসকাসে এখানে আমরা পাবলিশ করব। এখানে ফটো দেওয়া আছে, ফটো আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের ডেস্কটপে, ডেস্কটপ থেকে আমাদের পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করা শেষ আমাদের কিন্তু, হ্যাঁ আমাদের একটু সময় লাগতেছে, দুইবার হয়েছে, সমস্যা নেই, একটা সিলেক্ট করে দিই আরেকটা। আগের বার একবার হয়েছে কপি, সরি ম্যাম। এখন দেখেন, এখন আমি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিছি এটার ফিউচার কি, এটার ডেসক্রিপশন কি, এটার টাইটেল কি, দেন একটা লিংক দিয়ে দিছি, এখান থেকে যদি কিনতে চাই কেউ চলে যাবে। আমরা কিন্তু এত বড় লিংক আমরা কখনো প্রচার করব না। যদি করেন সমস্যা নাই, করতে পারেন, কিন্তু করলে কি হবে, দুই তিনটা পোস্ট করার পর আপনাকে হয়তো ফেসবুক আপনাকে ব্লক করে দিতে পারে, অথবা পোস্টটা ধরতে পারে। সেই জন্য কি করবেন আপনারা, দুইটা অপশন আছে, একটা হলো লিংক মাস্কিং বলে, তিনটা ওয়ে আছে, তিনটা ওয়ে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা আপাতত এখন একটা দেখি। যদি আমরা ওই ধরনের সমস্যা করি যে আপনাদের ফেসবুকে লিংক প্রচার করতে দিতেছে না, ওইরকম সিস্টেম আছে, আপনার লিঙ্কটা ব্লগ আছে প্রচার করতে পারতেছেন না, সমস্যা নাই, করতে পারবেন, সিস্টেম আছে। তো আমরা যেটা করব এখন, আমরা দেখব কিভাবে লিঙ্কটা মাস্কিং করে, মানে শর্ট করে, যেটা এখন জন্য শর্ট বলে আমাদের ডিজিটাল মার্কেটিং এর অনেকে বলবে শর্ট, আর যারা এসইও করে তারা বলে মাস্কিং। ওকে, তো আমরা চলে যাব লিঙ্ক শর্ট অথবা বিটলি। বিটলি 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 অনেক জনপ্রিয় লিঙ্ক শর্ট করার ক্ষেত্রে। যেমন এই লিঙ্কটা বিটলিতে চলে আসলাম, বিটলি আছে, আর হলো শর্ট লিঙ্ক, শর্ট ইউআরএল, শর্ট ইউআরএল, ইউআরএল আছে একটা, দুইটা দেখতে পারেন, নো প্রবলেম। এখানে অনেকগুলো অপশন আছে, কিউ মানে এই যে শর্ট ইউআরএল অ্যাড ডট, এটা আছে, কিউট আছে। তো আমরা যেটা করি, এখানে দেখেন বিটলিতে আসছি, এখানে দেখেন বিটলির এখানে একটা অপশন আছে, দেখেন আমাদের বড় লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে শর্ট, শর্টেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নেবে, সামথিং কিছু নেবেই, একটা প্রসেসিং যেহেতু চলবে, এখানে এটা প্রসেসিং হতে থাক। আমরা আমাদের এটাতে দেখি, এখানে আসলাম, এখানে আসার পরে এটাতে দিয়ে দিলাম ইউআরএল, দুইটাতে হয়ে থাকে। এই দেখেন, এ একটা ইউআরএল দিছে আর বিটলি এখনো দেয় নাই, একটু সময় লাগবে মেবি। বিটলি বিটলি বিটলিতে সমস্যা করে না, আমাদের সাপোর্টই করবে না, আমাদের নাও সাপোর্ট করতে পারে, বিশ্বাস নেই। যেভাবে, ও সরি, ইরো দেখাচ্ছে আমার এখানে সাপোর্টেড না, আপনাদের যদি সাপোর্ট করে সমস্যা নাই, সেম ভাবে করে নিন, এরকম একটা লিংক দিবে আপনার। এই লিংকটা কি, যদি আমরা এই লিংকটা কপি করি, কপি করে একটা ইনকাম ট্যাক্স এর একটা উইন্ডো চালু করি, এখন দেখেন আমি এটা ক্লিক করলে দেখেন আমাকে কোথায় নিয়ে যায় এই লিংকটা। এই দেখছেন না, অ্যামাজনে কিন্তু চলে আসলাম, দেখছেন শর্ট লিংকে, ওটা বলা হয় লিংক মাস্কিং করে, মানে লিংকটা শর্ট করে। আমরা এই লিংকটাও কিন্তু এখানে দিতে পারি, যখন আমাদের এত বড় একটা লিংক থাকবে তখন কিন্তু কেউ আসলে ক্লিক করতে চাবে না, কি না কি হয়ে যায় সেই জন্য পরে। তো আমরা যদি ছোট করে দেই সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে যে এটা হলো শর্ট লিংক, দেখছেন স্ক্রিপ্টটা ভালো। এবার আমরা পোস্ট করব, এইটুকু কারো সমস্যা থাকলে আমাকে বলবেন, যদি কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে সাথে সাথে বলবেন যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই, এটা সমস্যা, ঠিক আছে। ওকে, আমি পোস্ট করি, পোস্ট করি, পোস্ট করা সময় লাগবে, পোস্ট আইতে কিছু তো দেখাইতেছে না, ওকে আবার করি। গ্রুপকে এখন পেড করে ফেলাইছে, ধরেন আমি ডেসক্রিপশন দিলাম, এটাই ধরেন আমার ডেসক্রিপশন, লিঙ্কটাই দিয়ে দিই, লাইক বাকিগুলো পরে বলো। হ্যাঁ হয়েছে, সরি দুইটাই হয়েছে, আসলে দেখি নাই, আরেকবার হয়েছিল না, হয়তো নিচে কোনো একটা সমস্যার কারণে হয় নাই, যাই হোক এখন হয়েছে। দাঁড়ান,
এটাই আমার ডেসক্রিপশন, ঠিক আছে? এটাই আমার ডেসক্রিপশন, মনে করেন উপরেরটা নিচে টলো, এটা ধরে নেন যে আর নিচে টলো ছবি। এখন আমি যেটা আমি বাইরের জন্য রাখবো সেটা কি, সবার যখন আপনাদের প্রুফ দিতে যাবেন বাইরকে, অবশ্যই আপনাদের একটা সফটওয়্যার লাগ মানে এক্সট্রাকশন লাগবে, নাম হলো লাইট শট। আমি আবার দেখাই কিভাবে এটা ই করতে হয়। এখান থেকে চলে যাবেন মোর এক্সট্রাকশনে চলে যেতে পারেন, অথবা থ্রি ডট মেনু থেকে মোর এক্সট্রাকশনে চলে যেতে পারেন, অথবা গুগলে সার্চ করতে পারেন। গুগলে আছে লাইট শট, LIGHT লাইট শট ডাউনলোড। এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, প্রথমে পেয়ে যাবেন। এটা এখান থেকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে স্টার্ট করলে হয়ে যাবে। সবাই দেখাতে হবে না, পারবেন? হ্যাঁ, এই এই সফটওয়্যারটা, এখানে দুইটা ভার্সনই আছে, ম্যাকবুক আর হলো আপনার উইন্ডোজ। এটা ডাউনলোড করে নিয়েন, সমস্যা নাই। এখন যেটা করব আমরা, আমরা এই পিকচারটা আমরা যে কাজটা করছি, এটা প্রমাণ কি? প্রমাণ হলো আমরা এই লাইট শটটা দিয়ে, লাইট শটে যদি ক্লিক করব, ক্লিক করলে একটা স্ক্রিনশট আসবে। এই যে দেখেন, আমি স্ক্রিনশটটা নিচ্ছি, স্ক্রিনশটটা নিলাম আর অথবা এখানে একটা মার্ক করে দিলাম, দেখো আমি কাজটা করছি, ঠিক আছে? কাজটা করার পরে এখানে দেখেন একটা মেঘের মতো আছে, এখানে আমরা ক্লিক করব। আমি শর্টে ইউআরএল আর হ্যাঁ এটা শর্ট করে দেওয়া হবে। অমিত, তোমার এখানে নয়েজ আসছে। স্ক্রিনশট আবার এখানে আমি ক্লিক করি, এবার হবে আশা করি। এই দেখেন একটা একটা ইমেজের ইউআরএল মানে একটা লিংক জেনারেট হচ্ছে, লাইভ লিংক যেটা বলা হয়। একটু সময় লাগবে, আমার আপলোড স্পিড খুবই কম বর্তমানে। আপাতত এটা হতে থাক, আমরা বাকি কাজগুলো শেষ করি। এখানে দেখেন একটা জাস্ট নাও লেখা আছে, জাস্ট নাও। এখানে আমরা রাইট বাটনে ক্লিক করব, এখানে লেখা আছে দেখেন কপি দ্য লিংক, লিংক কপি লিংক অ্যাড্রেস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করা শেষ, এবার আমরা চলে যাব, এটা দিব আমরা কোথায়, লাইভ লিংকে। আমরা লাইভ লিংকে এটা পেস্ট করব। ওকে, এবার চলে যাব আবার আমরা ফেসবুকের। এখানে এটা হয়ে গেল, এটা হলো আমাদের স্ক্রিনশট লিংকও পাইছি। এবার আমরা গ্রুপের লিংকটা কি, গ্রুপের লিংকটা হলো অল এই যে এটা উপরে দেখেন, পোস্টের উপরে একটা লেখা আছে, এটা হলো গ্রুপ লিংক, এটা হলো গ্রুপ লিংক, এটা দিব কোথায়, প্রথমে ফেসবুক গ্রুপ লিংক। ওকে, আর এই যে আমাদের কিন্তু লাইভ লিংক মানে স্ক্রিনশট লিংক, এটা স্ক্রিনশটের লিংকটা এখানে দিয়ে দিলাম। ওকে, স্ক্রিনশট লিংক গেল, এবার আমাদের মেম্বার লাগবে। মেম্বারটা কি দেখবেন, মেম্বারটা দেখবেন এই যে এখানে গ্রুপে আসার পরে মেম্বারের একটা অপশন আছে, যদি না পান মোর অপশন থেকে আপনারা দেখে নেবেন। আপনারা মেম্বারের একটা অপশন আনবেন, আসার পরে দেখেন এখানে কতগুলো মেম্বার আছে। এখানে কিন্তু বইলা দিছে এক্সপ্লিসিট ভাবে, কিন্তু আমি এটা নিব না, আমি নিব এটা, কারণ আমরা যেহেতু হিসাব করবো, ধরেন এই যে আমি এটা হিসাব করলাম, ধরেন এখানে আমি এটা দিলাম, এটা আমি ডাবল করি, ঠিক আছে? তাহলে সবাই শুরু করবে। এখন ধরেন এখানে আমি কয়টা করছি, এখন এই কয়টা আমি হিসাব করবো কেমনে, এখান থেকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই দেখেন একটা ফাংশন লেখা আছে, এখান থেকে আমরা প্রথমটাই চলে যাব, সাম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ইন্টারে চাপ দিবেন, ইন্টারে চাপ দিলে আপনার উপরে যতগুলো আছে হিসাব করা হয়ে যাবে। আমার এখানে নেট একটা মরছে, এই দেখছেন হিসাব করা শেষ, কত লাখ এখানে প্রচার হয়েছে, ঠিক আছে? সম্পূর্ণ একটা হিসাব লিস্ট ওরা দিয়ে দিবে। তো এটা করার পর আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, যে এটার ব্যাকগ্রাউন্ড এটা থাকবে, এটার ব্যাকগ্রাউন্ড ধরেন এটা থাকবে, মানে হকতার জন্য হকতার লিঙ্কটা আপনারা ই করে দিতে পারেন যার যার মতো করে। এটা থাকবে, কেউ যদি বলে না আমারটা হলুদ থাকবে, এরকম করে লিস্টটা বড় করবেন, মানে ডিজাইন করবেন। ওইটা বাইরকে দিবেন কেমনে, বাইরকে দেওয়ার জন্য, বাইরকে দেওয়ার জন্য আমরা চলে যাবো শেয়ার। শেয়ার মানে সম্পূর্ণ কাজ করার পর একটা লিস্ট তৈরি হবে, সম্পূর্ণ হিসাব নিসাব করবেন, বাকি স্টেপগুলো আমি কাজ পাওয়ার পরে দেখে দেবো, সমস্যা নেই। এখান থেকে শেয়ার অপশন চলে যাবেন, শেয়ার, শেয়ার, শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে। ওকে, এখান থেকে আমরা চাইলে গ্রুপে শেয়ার করতে পারি, নির্দিষ্ট ম্যানকে শেয়ার করতে পারি, আমি এটা করবো না, আমি চলে যাবো গেট। এই যে দেখেন নিচে একটা লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন, লেখার উপরে ক্লিক করার পর
এখানে পাবেন আপনার তিনটা দুইটা অপশন, এখানে রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করবেন, এখানে পাবেন এনি লিংক উইথ দা সরি এনি উইথ দা লিংক, এখানে দিবেন মানে যে কেউ এটা এডিট করতে পারবে লিংকটা, এখানে ক্লিক করবেন, এখানে দিয়ে দেবেন ইডিট, ইডিট ইডিট নাও এডিটর, এখানে দিয়ে দেবেন এডিটর, এই এডিটরটা না দিলে কিন্তু বাইরে দেখতে পারবে না। এখন এটা আমি কপি করে বায়ারকে ডেলিভারি করব, ডেলিভারি করলে এই লিঙ্কটা যখন আমি ডেলিভারি করব বায়ার এটা পুষ্টভাবে দেখতে পারবে। এখানে যখন ক্লিক করে দেখেন আমরা দেখি লিঙ্কটা, দেখবেন এটা দেখা যাইতেছে এখন, কিন্তু বায়ার আমি হলো বায়ার, বায়ারের ট্যাব দিয়েছি। এখন ধরেন আমি এখান থেকে এটা ক্লিক করি, এই যে দেখেন বায়ার এইভাবে লাইভ দেখতে পাবে যে কাজটা কি করছে না হয় নাই, এটা কিন্তু পুষ্টভাবে সবকিছু দেখতে পাবে। এই হলো কাজ, বেশি কাজ না শর্ট কাজ, কিন্তু আপনাদের একটু পরিশ্রম লাগে গ্রুপ গুলাতে জয়েন হতে, তো সবাই জয়েন হয়ে নেন। আর আর এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারে, আমি স্টপ করি বলতে পারে। কারো কোনো প্রশ্ন নাই, সবাই মিউট করা। হ্যাঁ বলার ভাই। হ্যাঁ ভাই কোনো প্রশ্ন আছে যে এটা বুঝি নাই, এই জায়গায় কোনো সমস্যা না? বুঝতে পারছি। হ্যাঁ মনির ভাই, অমিত, মনির ভাই প্রবলেম নাই, আপনারা সময় পাবেন না এই গ্রুপ গুলা পরে জয়েন হতে, আপনারা ফেক অ্যাকাউন্ট করবেন বলতে আপনাদের নিজের নামে অথবা আপনাদের ফ্যামিলির অন্য কারো নামে অ্যাকাউন্ট গুলা করবেন, অ্যাকাউন্ট করে প্রতিদিনে আপনার পোস্ট করবেন, করলে আপনার অ্যাকাউন্ট গুলা একটু সময় লাগ মানে একটু বয়স হবে, আপনি তখন পোস্ট করতে পারবেন, একটা করে অ্যাকাউন্টে আপনি তিনটা থেকে চারটা করে পোস্ট করতে পারবেন, বুঝতে পারছেন, দিনে প্রতিদিন। তাহলে আসলে আপনার তখন প্রবলেম হবে, যদি অনেকগুলো আইডি না থাকে তখন প্রবলেম হবে, তো আপনারা এটা করেন করে ফেলেন। আশা করি আমরা আর আজকে প্রমাণ হিসেবে মানে আপনাদের নেক্সট নেক্সট ক্লাসে আপনারা দেখাবেন কি কয়টা গ্রুপে জয়েন হয়েছেন, দেন কয়টা অ্যাকাউন্ট করছেন, আর আমাকে দেখাবেন এইভাবে পোস্ট করছি, মানে গ্রুপে জয়েন হয়ে পোস্ট করে আমাকে দেখাবেন, একটা শিট তৈরি করবেন। এটা এটা আমি করাচ্ছি কারণ এটা আপনার বায়াররা প্রমাণ চাবে যে তুমি এর আগে কোনো কাজ করছো কিনা, তো প্রমাণ হিসাবে আমি যেভাবে করলাম এইভাবে 10-12টা পোস্ট করে আমাকে দেখাবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা যদি না করেন তাহলে কিন্তু ক্লাস আবার পিছাবে, এই আমার একটা করে ক্লাস করতে এক সপ্তাহের উপরে একটা করে সময় লাগবে না, কিন্তু দেখা যায় যে অনেক সময় পাস হয়ে যায়, আপনারা কাজ করতে চান না, আপনারা কাজ করবেন না আপনাদেরই সমস্যা হবে, ঠিক আছে? তো একটু মনোযোগ দিয়ে কয়েকদিন কাজ করেন তাহলে হয়ে যাবে, প্রথম অবস্থায় একটু কাজ কষ্ট হবে করতে, পরবর্তীতে আর কোনো কষ্ট নেই, প্রথমে একটু উঠতেই যা সমস্যা তারপরে আর কোনো সমস্যা হবে না। তো সবাই কাজ করেন, আমার আবার আর একটা ক্লাস আছে তো আমি ওই ক্লাসে চলে যাবো, ঠিক আছে? থাকেন, আল্লাহ হাফেজ।